ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, সবুজ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু এখন শুধু কুয়াশায় ঢাকা রয়েছে এবং কুয়াশার মাত্রা কিন্তু সকাল 6টার থেকে আরো বৃদ্ধি পেয়েছে, ঘন থেকে আরো ঘন হচ্ছে কুয়াশা। সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এই মুহূর্তে কমপক্ষে 3 সহস্রাধিক অর্থাৎ 3000-এর উপরে যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। আসলে আমি যাত্রী এবং যানবাহনের যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু কেউ আসলে সেই 11টা রাত 11টা যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তখন থেকে কিন্তু ঘাট এলাকায় এবং পারে অপেক্ষায় রয়েছে এবং শিশু নারী সহ সীমাহীন কিন্তু তারা কষ্ট করছে শীতের মধ্যে এবং কুয়াশার ভিতরে। তো অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আসলে রাত 11টার দিকে যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তখন 3টি ফেরি 47টি যানবাহন এটা মাঝুতে আটকা পড়েছিল। ভোর সকাল সকাল 6টার দিকে যখন একটু কুয়াশা মাত্রা কমে আসে তখন ওই 3টি ফেরি কিন্তু পারে নঙ্গর করতে সক্ষম হয়েছিল এবং 6টার দিকেই আবার আসলে BIWTC কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে 3টি ফেরি আবার পাটুরিয়া ঘাট থেকে ছাড়া হয় এবং কিন্তু সেটা কিন্তু আবার মাঝপথে যে আটকা পড়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে কমপক্ষে 45টি যানবাহন নিয়ে একটা মাস পদ্মায় এবং 3টি ফেরি নঙ্গর করে রয়েছে, যা কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি তারা কিন্তু সীমাহীন শীতের ভিতরে দুর্ভোগ পোহাচ্ছে। অর্থাৎ পদ্মার যমুনার ভিতরে কুয়াশার মাত্রা এবং শীতের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি রয়েছে। সবকিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের মোট যে 16টি ফেরি রয়েছে সবগুলো কিন্তু এখন 3টি আটকা রয়েছে আর বাদগুলো কিন্তু ঘাট নঙ্গর করে রয়েছে। আর এখান থেকে 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ একটি যানজট রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইউসুফ আলী।